আমাদের একটা দায়বদ্ধতা আছে বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জাতির পিতা যে আদর্শ নিয়ে দেশ স্বাধীন করেছেন আমরা সেটাই পূর্ণ করতে চাই। আর সেই লক্ষ্য নিয়ে আমরা রাষ্ট্র চালাচ্ছি বলেই গত 13 বছরের মধ্যে এই বাংলাদেশ বদলে গেছে। আজকে বাংলাদেশে আমাদের সিদ্ধান্ত, আমরা মুজিব বর্ষ উদযাপন করেছি, একটি মানুষ গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না, আমরা ঘর করে দিচ্ছি। যত টাকা আমরা মানুষের কল্যাণে কাজ করছি, যে সমস্ত এলাকায় বিএনপির আমলে দুর্ভিক্ষ লেগেই থাকতো, মঙ্গা লেগে থাকতো, এখন কোনো মঙ্গা নেই, মঙ্গা থাকবে না, মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। আমরা করোনার সময় প্রণোদনা দিয়েছি, আমাদের শ্রমিকদের বেতন আমরা দিয়ে দিয়েছি, মালিকদের হাতে না দিয়ে সরাসরি শ্রমিকদের কাছে তাদের মোবাইল ফোনের মাধ্যমে টাকা আমরা পরিশোধ করছি, কৃষিতে আমরা ভর্তুকি দিচ্ছি, আমরা সার ক্রয় করছি। সারের জন্য খালেদা জিয়া 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল, এ কথা ভোলার নয়। শ্রমিক মজুরি চেয়েছিল বলে 17 জন শ্রমিককে রমজান মাসে গুলি করে হত্যা করেছিল, কিন্তু আমরা শ্রমিকের মজুরি করোনার মাঝেও সরাসরি তাদের হাতে তুলে দিয়েছি, কৃষকের সার এবং কৃষককে ভর্তুকি দিয়ে তাদের সমস্যা যাতে না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি, উৎপাদন বৃদ্ধি করেছি, খাদ্যে আমরা স্বয়ংসম্পদ অর্জন করতে পেরেছি, মাছ মাংস দুধ ডিম সব কিছু শাক সবজি ফল মূল সব কিছু উৎপাদনে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। কাজেই আমাদের দেশের মানুষের কল্যাণটাই আমাদের সব থেকে বড় কথা। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ে পৌঁছে দিয়েছি, মানুষ এখন 30 প্রকার ঔষধ পায় কমিউনিটি ক্লিনিক থেকে, আমরা ক্লিনিকের মাধ্যমে তাদের বিনা পয়সায় ওষুধ দিচ্ছি, অর্থাৎ মানুষের কল্যাণ আমাদের লক্ষ্য, সেই কাজই আমরা করে যাচ্ছি। যাক, আমি এটুকুই বলবো যে আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে, দেশটা এগিয়ে যাবে, এই করোনার সময়ও আমরা আমাদের দেশের অর্থনীতিকে যাতে শক্তিশালী থাকে তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি, সেই সাথে সাথে সকলের কাছে আহ্বান করেছি যে 1 ইঞ্চি জমি যেন অনুৎপাদিত না থাকে, পড়ে না থাকে। যেহেতু সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক পর্যায়ে এখন একদিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত, তারপর করোনা, তারপর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, যার ফলে স্যাংশন কাউন্টার স্যাংশন, এর ফলাফলে আজকে প্রত্যেকটা জিনিসের দাম, পরিবহনের খরচ বেড়ে গেছে। কাজে এই ক্ষেত্রে আমাদেরকে নিজেদের ফসল উৎপাদন করতে হবে, খাদ্য উৎপাদন করতে হবে, পুষ্টি নিশ্চয়তার ব্যবস্থা নিতে হবে, আমাদের মাটি মানুষ আছে, আমরা তা করতে পারবো। সেটা আমি সবাইকে আহ্বান করি, প্রতিটি বক্তৃতা বলি যে 1 ইঞ্চি জমি যেন ফেলে না থাকে, সকলে সেটা লক্ষ্য রাখবেন, যা যা নিজের জমি আছে সেখানেই চাষবাস যাতে হয় সে ব্যবস্থাও নেবেন। আর যদি কখনো বিশ্বে দুর্ভিক্ষ দেখা যায় কোনো কোনো দেশ, আমাদের বাংলাদেশে যেন কোনো মতেই সেই ধাক্কা না লাগে, আমাদের সাবধানতা আমাদেরই নিতে হবে, সেই দিকে সবাই লক্ষ্য রাখবেন। বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি বলেই আজকে আপনাদের সঙ্গে এভাবে অনলাইনে যোগাযোগ করতে পারছি, ডিজিটাল বাংলাদেশ না হলে কিন্তু এটা হতো না, আমাদের বহু ছেলে মেয়ে কাজ করেও খাচ্ছে। কাজেই আমরা এটাই চাই, বাংলাদেশের এই মানে অগ্রযাত্রা অব্যাহত থাকুক, আর তাছাড়া আমরা যে মেট্রো রেল করছি, বঙ্গবন্ধু টানেল তৈরি করছি, এক্সপ্রেসওয়ে তৈরি করছি, সবগুলির জন্যই তো আমাদের টাকা খরচ করতে হচ্ছে, রিজার্ভের টাকা তো লাগছে, এটা তো বাস্তবতা, এবং টাকা দিয়ে মানুষের যোগাযোগ আরও সহজ হয়, যাতে চলাচল সহজ হয়, যাতে পরিবহন সহজ হয়, যাতে তার ব্যবস্থা করছি। আমরা যেমন আমাদের নৌপথ, সড়কপথ, রেলপথ, আকাশপথ সবগুলিরই ব্যাপক উন্নয়ন সাধন করেছি, এটা আকাশ থেকে পড়েনি। আমরা বেশিরভাগ কাজ আমরা নিজেদের অর্থ দিয়ে করছি, যেন কারো কাছে হাত পেতে চলতে না হয়, নিজেদের সম্মান নিয়ে আমরা নিজেরা চলবো, মাথা উঁচু করে সম্মানের সাথে বাংলাদেশ চলবে, কারণ আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, বিজয়ী জাতি হিসেবেই মাথা উঁচু করে আমাদের চলতে হবে, এই কথাটা সকলকে মনে রাখতে হবে, এটাই আমার অনুরোধ থাকলো। যা আমরা আশা করি আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রা আমাদের অব্যাহত রেখে এগিয়ে যেতে হবে, আমি আমাদের উন্নয়নের গতি যারা অব্যাহত থাকে বিশ্ব দরবারে বাংলাদেশ অচিরেই জাতির পিতা ক্ষুধা দারিদ্র উন্নত সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠতে পারবে, মর্যাদা বৃদ্ধি পাবে। আমি এই কথা বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ঢাকা আসুন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বাংলা।